অপ্পোর ফোনগুলোর মধ্যে অপ্পোর রেনো সিরিজ কিন্তু খুবই জনপ্রিয় এবং অপ্পোর এই রেনো সিরিজের আরও একটি নতুন চমক হিসেবে অপ্পোর রেনো 12F 5G অফিসিয়ালভাবে লঞ্চ করে দিল বাংলাদেশ মার্কেটে, যেটার প্রাইস রাখা হয়েছে ৩৪,৯৯০ টাকায় 8GB প্লাস ২৫৬GB। এছাড়াও এই ফোনটাতে কিন্তু কিছু ইউনিক AI ফিচার রয়েছে যেটা দৈনন্দিন কাজে আমাদের অনেক হেল্প করবে। এছাড়াও AMOLED ডিসপ্লের সাথে রয়েছে 120Hz রিফ্রেশ রেট এবং Dimensity 6300 চিপসেট দেওয়া আছে এই ফোনটাতে। ওভারঅল এই ফোনটা এই বাজেটের মধ্যে কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে আমাদের জন্য এবং এই ফোনটার ওভারঅল কনফিগারেশন অনুযায়ী এই ফোনটা কেমন হবে আপনাদের জন্য বিস্তারিত জানাবো সম্পূর্ণ ভিডিও জুড়ে। সো হে গাইস, আমি রয়েছি পারভেজ হাসান আর আপনারা দেখছিলেন পিএইচন। একটু মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করা যাক। শুরুতে বলতে হয় ফোনটার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে। সব ফোনটার ডিজাইন দেখতে খুবই চমৎকার এবং যে কারো এই ফোনটা দেখে পছন্দ হবে। বাট পিছন দিকে যে ক্যামেরা মডেল রয়েছে গোল্ড, এটা হয়তো বা আপনার কাছে কমন লাগতে পারে, অনেক কোম্পানি কিন্তু এই ধরনের ডিজাইন প্রোভাইড করে আসছে। সো অপর কিন্তু সেই ইউনিকনেসের কিছু বিষয় আমরা এখানে পাই নাই। সো মোটামুটি অ্যাজ ইউজুয়াল অন্যান্য কোম্পানির মতোই ডিজাইনটা আমার কাছে লেগেছে। এছাড়া ফোনটার থিকনেস কিন্তু মোটামুটি ভালো লাইট ওয়েট ফোন ছিল এবং 7.76 মিলিমিটার ফোনটার থিকনেস এবং ওয়েটটা ১৮৭ গ্রাম। সো মোটামুটি লাইট ওয়েট এবং হ্যান্ডফিলটা মোটামুটি ভালো ছিল এবং ওয়েট ডিস্ট্রিবিউশনটা মোটামুটি আমার কাছে দারুণ লেগেছে। এবং এই ফোনটাতে কিন্তু কয়েকটি কালার পাবেন, মানে অ্যাম্বার অরেঞ্জ যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এবং অলিভ গ্রিন, দুইটি কালারই খুবই চমৎকার, যে কারণে দুইটি কালার পছন্দ হবে। এবং এই ফোনটাতে আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে IP64 এর রেটিং দেওয়া আছে, মানে মোটামুটি ধুলাবালি বা বৃষ্টির ছেড়ে পড়া থেকে এই ফোনটা আপনাকে বেশ খানিকটা প্রোটেক্ট করবে। এবং ফোনটার ফ্রেম এবং বডি টোটালি প্লাস্টিক আর পিছন দিকে আপনার ফ্রস্টেড টাইপের বডি পাবেন। এটাতে ক্র্যাশ পড়ার পসিবিলিটি খুব কম আর এমনিতে হাতের ছাপটা পড়ার পসিবিলিটিও কম। সো ফোনটার পোর্সেন্ট বাটন সেকশন সকল রকম গুরুত্বপূর্ণ পোর্সেন্ট বাটন দেখতে পাবেন, বাট হারিকেন লাগে খুঁজলেও এই ফোনটার 3.5mm হেডফোন জ্যাকটা আপনারা পাচ্ছেন না। এবং এই ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে যেটার কাজ মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। এছাড়াও সাউন্ড কোয়ালিটিতে ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, এটার লাউড কোয়ালিটি মোটামুটি ডিসেন্ট ছিল। এবার আসি ফোনটার ডিসপ্লেতে 6.67 ইঞ্চের একটা AMOLED ডিসপ্লে রয়েছে এবং ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে। এখানে 1080 বাই 2400 পিক্সেলের মতো রেজুলেশন পাচ্ছেন এবং 120Hz রিফ্রেশ রেট থাকার ফলে ফোনটার ডিসপ্লের মানে আপনি স্মুথনেসটা খুবই দারুণ পাবেন। এবং এক কথায় এটার যে আপনি ব্রাউজিং করবেন বা যে কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন সেক্ষেত্রে একটা নেক্সট লেভেলের ফিল পাবেন। আর AMOLED ডিসপ্লে হওয়ার কারণে দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছিল, বেশ ভিভিড কালারযুক্ত একটা ডিসপ্লে যে কারো পছন্দ হবে। এবং পাঞ্চল কাট আউটের ডিসপ্লে হওয়ার কারণে বেশ সিমেন্টিক ছিল, বাট চিন অ্যান্ড বেজেলের এটা মোটামুটি আমার কাছে একটু মানে মোটামোটাই লেগেছে, আর এর চেয়ে তো আরও সিমেন্টিক লাগলে আরও জোস হতে পারতো ব্যাপারটা। এছাড়া ফোনটাতে কিন্তু প্রায় 2100 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস পাবেন, এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। সো মোটামুটি এই ডিসপ্লে নিয়ে আশা করা যায় সন্তুষ্টই থাকবেন, যদিও বাজেট রেঞ্জের মধ্যে ঠিকঠাকই ছিল, বাট এটার যে আপনার যে চিন অ্যান্ড বেজেলের এটা আরও একটু সিমেন্টিক লাগলে আরও জোস হতে পারতো ব্যাপারটা। এছাড়া ফোনটার প্রোটেকশন হিসেবে কিন্তু গোল্ডে গ্লাসের প্রোটেকশন রয়েছে। মোটামুটি একটা বাজেট ফ্রেন্ডলি ফোন বা মিড রেঞ্জের ফোন হিসেবে এই ফোনটা খুব একটা খারাপ ডিল আমার মনে হয় না। সবার মাথামাতি যে বিষয় নিয়ে সেটা হচ্ছে পারফরমেন্স। ৩৫,০০০ টাকা প্রাইস পয়েন্টের মধ্যে আপনি কেমন পারফরমেন্স পাবেন এটা কিন্তু একটা নোটিসেবল বিষয়। সো এই ফোনটাতে Android ভার্সন 14 রান করছে আউট অফ দ্য বক্স এবং এই ফোনটাতে কয়েকটা আপডেট আপনি পাবেন এবং ColorOS সাপোর্ট রয়েছে। এটা মোটামুটি আগের চাইতে অনেকটাই অপটিমাইজ করার চেষ্টা করছে তারা এবং মোটামুটি আগের চাইতে অনেকটাই ভালো হয়েছে, বাট ColorOS এবং অক্সিজেনOS মোটামুটি একদম সিমিলার, সো খুব একটা পার্থক্য দেখতে পাবেন না। তবে অপ্পোর এই ColorOS কিন্তু বেশ খানিকটা হট অ্যাপস ইনক্লুড করে দেওয়া আছে, তবে এগুলো হট অ্যাপস কিন্তু আবার রিমুভ করা যাচ্ছিল, বাট আমরা ব্র্যান্ডের ফোন থেকে আসলে এগুলো জিনিস অ্যাকসেপ্ট করতে পারি না। এছাড়াও ফোনটাতে কিছু চিপসেট হিসেবে রয়েছে Dimensity 6300। সো এই চিপসেট মোটামুটি মিডিয়াম রেঞ্জের ফোনগুলোতে বেশি দেখা যায় এবং মিডিয়াটেকের Dimensity 6100 চিপসেট এবং এই যে চিপসেট রয়েছে 6300, এই দুইটা সিমিলার পারফরমেন্স প্রোভাইড করে থাকে, বাট স্লাইটলি মিডিয়াটেকের Dimensity 6300 এটা একটু মানে ভালো পারফর্ম করে ওভারঅল গেমিং পারফরমেন্স বলেন, মাল্টিটাস্কিং এবং ওভারঅল যে আপনার কাজগুলো আছে সেক্ষেত্রে 6100 চাইতে স্লাইটলি একটু ভালো কাজ করে 6300। সো মোটামুটি এই চিপসেট নিয়ে আপনি ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম এগুলো ইজিলি করতে পারবেন, বাট গেমিংয়ের ক্ষেত্রে স্লাইটলি এটা আসলে গেমিং ডিভাইস না, মোটামুটি টুকটাক গেমিং করতে পারবেন, বাট আহামরি তেমন কিছু এক্সপেকটেশন এই ফোনটার থেকে না করাটাই আমার মনে হয় শ্রেয়। বাট অপ্পো চাইলে কিন্তু এর চেয়ে তো বেটার চিপসেট এই বাজেটের মধ্যে চাইলে দিতে পারতো। ৩৫,০০০ টাকার ফোনে কিন্তু আমরা আদার্স কোম্পানির সাথে যদি কম্পেয়ার করি তাহলে কিন্তু এটা বেশ খানিকটা পিছিয়ে রয়েছে বলতে গেলে, কারণ অন্যান্য চাইনিজ ফোনগুলো কিন্তু এর চেয়ে বেটার চিপসেট প্রোভাইড করে থাকে আমরা জানি। সো মোটামুটি আবার খারাপ বলাও যাবে না, আবার খুব বেশি আহামরি ভালো বলাও যাবে না, মোটামুটি ঠিকঠাকই রয়েছে। এছাড়াও ফোনটাতে কিন্তু Mali G57 MC2 এর মতো গ্রাফিক্স রয়েছে। সর্বোপরি একটা কথাই হচ্ছে যে বর্তমানে যদি আপনি অপ্পোর মধ্যে রেনো সিরিজের ফোনগুলো বেশি পছন্দ করে থাকেন, ডিজাইন ভালো পছন্দ করে থাকেন, AMOLED ডিসপ্লে রয়েছে, মোটামুটি ভালো একটা পারফরমেন্স, মানে মোটামুটি আহামরি তেমন না, মোটামুটি একটা ভালো পারফরমেন্স চাচ্ছেন, তাদের জন্য এই চিপসেট খুব একটা খারাপ ডিল হবে না। এবং এই ফোনটাতে কিন্তু আপনার প্রায় 8 জিবি র্যাম পাচ্ছেন এবং এটা হচ্ছে LPDDR4X এর র্যাম এবং এটার যে স্টোরেজ টাইপ রয়েছে এটা হচ্ছে 256 জিবি, সেটার স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। সো UFS 2.2 মানে এই বাজেটের মধ্যে আশা করি যে খুবই কম মনে হয়। সো UFS 2.2 এর জায়গায় একটু বেটার কিছু দিলে আমার মনে হয় আরও বেটার হতে পারতো। এবং Dimensity 6300 এই চিপসেট খুব আর খারাপ না, মোটামুটি মিড রেঞ্জের যেগুলো ফোন রয়েছে এগুলো ফোনে ভালো পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। সো আশা করি সেরকম ধরনের পারফরমেন্স আপনাদেরকে প্রোভাইড করবে, আশা করি সন্তুষ্ট থাকবেন। এবার আসি ফোনটার খুঁটিনাটি যে AI ফিচার্স রয়েছে সেগুলো নিয়ে। সো এই ফোনটার AI ফিচার্স নিয়ে কথা বলতে গেলে মোটামুটি কয়েকটা জিনিস আছে, সেগুলো আপনাকে ডিটেলসে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। সো এই ফোনটাতে অবজেক্ট ইরেজারের যে সিস্টেমটা, মানে আপনি পিকচার তুললেন যে অবজেক্ট রয়েছে আদার্স যে মানে এক্সট্রা অবজেক্ট যেগুলো আপনার হচ্ছে ইউজ করতে চাচ্ছেন না বা রাখতে চাচ্ছেন না ফ্রেমের মধ্যে, চাইলে সেগুলো একটা দাগ দিয়ে বা ইয়ে করে সার্কেল করে আপনি চাইলে সেগুলো রিমুভ করতে পারবেন এবং ইটসেট্রা ইটসেট্রা যখন আপনি ইউজ করবেন। এটাতে কিছু AI ফিচার্স রয়েছে যেগুলো আসলে আমরা চাইলে হচ্ছে অন্যান্য মানে সফটওয়্যার দিয়ে কাজ করতে পারি, সেগুলো আপনার এই ফোনটাতে ইনবিল দেওয়া আছে যেটা মোটামুটি কাজের। এবার আসি ফোনটার ক্যামেরা নিয়ে। পিছনে আপনি ট্রিপল ক্যামেরা দেখতে পাচ্ছেন এবং মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেটার অ্যাপারচার 1.8, এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। এছাড়াও রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো লেন্স। সো মোটামুটি এই ক্যামেরা অ্যালগোরিদম অনেকদিন পর একটা আমি ভালো অ্যালগোরিদম পাইলাম চাইনিজ ফোনের মধ্যে বা অপ্পোর মধ্যেও বলেন, আগের যে ফোনগুলো ছিল তার তুলনায় মোটামুটি অ্যালগোরিদম ভালো আছে। মানে 8 মেগাপিক্সেল একটা আলট্রা ওয়াইড দিয়েছে এই বাজেটের মধ্যে, এটা একদম মানে ভালো একটা বিষয় মানে কথায়। সো 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাতে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করতে পারবেন বা প্রপার লাইটে পিকচার ক্যাপচার করলে ভালো ডিটেলসও পাওয়া যায় এবং ডাইনামিক রেঞ্জগুলো ভালোভাবে প্রপারলি ধরতে পারে। বাট যদি লো লাইটে আপনি পিকচারগুলো ক্যাপচার করেন সেখানে বেশ খানিকটা নয়েজ আসে এবং পিকচারের আপনি যখন ক্যাপচার করবেন হিউম্যান ফেসগুলো একটু নয়েজ দেখা যায়। আমি জানি না কেন, এটা সফটওয়্যার আপডেটের জন্য হতে পারে বা অপটিমাইজেশনে ঘাটতি হতে পারে, হয়তো নেক্সট সফটওয়্যার আপডেটের মাধ্যমে এই ফোনটা হয়তো বা এই ক্যামেরাটা হয়তো বা আপডেট করার চেষ্টা করবে। এছাড়াও যখন আমরা পিকচার তুলছিলাম, পিকচার তুলে যদি অন্য ফোনে বা অন্য ডিভাইসে নেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ভালো স্মুথ দেখা যায়। আর এই ফোনটার যে পিকচারের যে মানে অপর যে কোয়ালিটি মানে মোটামুটি একটা ন্যাচারাল দেওয়ার চেষ্টা করে, আর চাইলে আপনি ন্যাচারালের জায়গায় আর্টিফিশিয়াল অ্যাড করতে পারবেন এবং সাথে তো AI ফিচার্স রয়েছে। এছাড়াও অটো ফোকাসটা মোটামুটি ভালোই কাজ করছিল এবং এই ফোনটার আপনার যে ডিজিটাল জুম লেন্স সেটা মোটামুটি জুম করলে মানে ডিটেলস অতটা পাওয়া যায় না, মোটামুটি ভালো। বাট অপটিক্যাল জুম লেন্স থাকলে আরও জোস হতে পারতো। আর এছাড়াও ফোনটাতে কিন্তু ডুয়েল ভিউ রেকর্ডিংও করতে পারবেন এবং ফেস ডিটেকশন মোটামুটি ভালো ছিল এবং ফোনটার ভিডিও কোয়ালিটিতে আমার কাছে একটু খারাপ লেগেছে, সেটা হচ্ছে 30 FPS এ ভিডিও দিচ্ছে। এখানে আপনার চাইলে মানে AIS বা OIS এর সাপোর্ট যদি থাকতো আরও জোস হতে পারতো। তো সেক্ষেত্রে AIS এর হয়তো হালকা একটু সাপোর্ট পাবেন বাট OIS পাচ্ছেন না, এটা কিন্তু এই ক্যামেরা থেকে একটা ডাউনগ্রেড বলতেই পারেন। এছাড়া 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড দিয়ে মোটামুটি ভালো পিকচার ক্যাপচার করা যায়, এখানে ওয়াইড অ্যাঙ্গেলটা খুব সুন্দরভাবে ধরতে পারে এবং ডিটেলসের পরিমাণ মোটামুটি অ্যাভারেজ এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স ইজ অ্যাভারেজ। এবং ফ্রন্টে আসে যদি, তাহলে ফ্রন্টে পাবেন হচ্ছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, এটা দিয়ে মোটামুটি পিকচার ভালো ক্যাপচার করা যায় অ্যাজ ইউজুয়াল। সেলফি ক্যামেরা যেমন হয় অপরতে, তো ঠিক তেমনই মানে একটু বিউটিফিকেশানের ভাব রয়েছে এবং একটু স্মুথ করে দেয় মানে মাঝে মাঝে এবং এটার যে এজ ডিটেকশানটা মোটামুটি ধরতে পারে। এবং যদি পোর্ট্রেট মোডের কথা বলেন, এটা কিন্তু আপনার টোটালি পোর্ট্রেট মোডটা হচ্ছে আপনার সফটওয়্যার বেস, তো মোটামুটি পোর্ট্রেট মোডটা ভালোভাবে কাজ করতে পারে। বাট কিছু কিছু জায়গায় বেশ খানিকটা মিসম্যাচ করে, আসলে পোর্ট্রেট দিয়ে আপনি মানে এই ফোনে খুব আহামরি তেমন ভালো পিকচার পাবেন না, মোটামুটি অ্যাজ ইউজুয়াল। চাইলে এর চাইতে ভালো কিছু করা যেতে পারতো আমার মনে হয়। 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্সের জায়গায় একটা ডেপ সেন্সর দিলে আরও জোস হতে পারতো। সো মোটামুটি ক্যামেরা আমার কাছে মোটামুটি অ্যাজ ইউজুয়াল মনে হচ্ছে, খুব আহামরি বা এক্সট্রা অর্ডিনারি কিছু না। সো আশা করা যায় এই ফোনটার ক্যামেরা নিয়ে মোটামুটি আপনার সন্তুষ্ট থাকবেন, তবে আমাকে একটু স্লাইটলি হতাশ করেছে। সো এই বাজেটে এই ফোনটা আসলে কেমন, মানে অ্যাটলিস্ট যারা ডিজাইন খুব ভালো পছন্দ করে থাকেন, অপ্পোর রেনো সিরিজগুলো খুব পছন্দের তালিকায় রয়েছে এবং অপ্পোর ফোনগুলো বেশি পছন্দ রাখে, র্যাম রোম বেশি চাচ্ছেন এবং ডিজাইনটা খুবই চমৎকার চাচ্ছেন, তাদের জন্য আমার মনে হয় আই থিঙ্ক এই ফোনটা ভালো। বাট যারা একটু পারফরমেন্স নিয়ে খুব সিরিয়াস তাদের জন্য এই চিপসেট বা এই পারফরমেন্স আমার মনে হয় খুব একটা হেল্পফুল হবে না। যারা একটু হেভি লেভেলের ইউজার রয়েছেন বা গেম টেম করে থাকেন তারা একটু অ্যাটলিস্ট এই ফোনটা ইগনোর করাটাই আমার মনে হয় সেফ। আবার এই বাজেটের মধ্যে অন্যান্য কোম্পানির দিকে তাকাইলে আনঅফিশিয়াল বা অফিসিয়ালের দিকে, অফিসিয়াল খুব একটা ভালো ডিল নাই এটা আমরা সবাই জানি, বাট আনঅফিসিয়ালের দিকে যদি চিন্তা করেন তাহলে কিন্তু আনঅফিসিয়ালের চেয়ে বেটার চিপসেটের বেটার কনফিগারেশনের ফোন কিন্তু মার্কেটে স্টিল নাও আছে। সো চাইলে আপনি কিন্তু সেগুলো দেখতে পারেন এবং অপ্পোর মধ্যেই যারা ফোন কিনতে চাচ্ছেন তারা চাইলে কিন্তু এই ফোনটা আপনাদের চয়েসের তালিকা রাখতে পারেন, খুব একটা খারাপ ডিল হবে না। বাট এই ফোনটা কিন্তু স্লাইডলি ক্যামেরার দিক থেকে আমার কাছে একটু ডাউনগ্রেড মনে হয়েছে, এর চেয়ে ভালো একটা অ্যালগোরিদম মানে অ্যালগোরিদম ঠিকঠাক রয়েছে বাট এটার যে পারফরমেন্সটা আমার কাছে একটু হতাশজনক মনে হচ্ছে, এর চেয়ে বেটার কিছু হয়তো বা নেক্সট আপডেটের মাধ্যমে চাইলে এরা দিতেও পারে। সো এই ফোনটার প্রাইস নিয়ে একটু কন্ট্রোভার্সি রয়েছে, মানে 35,000 টাকার মধ্যে মানে এই ফোনটা আমার কাছে একটু স্লাইটলি বেশি দাম মনে হচ্ছে পারফরমেন্স বা কোয়ালিটি অনুযায়ী। সো চাইলে এটা কিন্তু 30,000 টাকার মধ্যে রাখলে আরও জোস হতে পারতো, পারফেক্ট একটা প্রাইস হতে পারতো আমার মনে হয়। সো আজকের মতো এই পর্যন্ত, দেখাবেন নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।